কালী ব্যানার্জি জন্মগ্রহণ করেন 1921 সালের 30 নভেম্বর কলকাতার কালীঘাট অঞ্চলে এবং তার মৃত্যু হয় 5ই জুলাই 1993 সালে। 30তম মৃত্যুবার্ষিকীতে তার স্মরণেই আমাদের আজকের প্রতিবেদন। তবে চলুন শুরু করা যাক। কালী ব্যানার্জির পিতা মনীন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন আইনজীবী, মা ভবানী দেবী হোম মেকার। 6 ভাই ও 5 বোনের বিরাট সংসারের দ্বিতীয় সন্তান ছিলেন কালীবাবু। ছোট থেকেই স্বপ্ন দেখতেন বড় খেলোয়াড় হবেন, কিন্তু পিতামাতা সন্তানদের পড়াশোনার ব্যাপারেই ছিলেন বেশ কড়া ধাঁচের, ফলে বাবার সাথে মতানৈক্য চলতেই থাকত। এরপর কলেজে পড়ার সময়ই তার পরিচয় হয় যাত্রার সঙ্গে। সে এক আশ্চর্য জগৎ, রাজা রানী, তলোয়ার, যুদ্ধ, কনসার্ট সব মিশিয়ে মুগ্ধ হয়ে যেতেন তিনি। আর এইভাবেই অভিনয়ের জগৎ তাকে আকর্ষণ করতে লাগল। সেই সময় কেদার রায় নাটকে কারভালোর চরিত্রে অভিনয় করে প্রথম রজনীতেই পুরস্কার পেয়েছিলেন। বন্ধুদের মধ্যে তার নামই হয়ে গিয়েছিল কারভালো কালী। কিন্তু তখনও তিনি পুরোদস্তুর অভিনয় নামার কথা চিন্তাই করেননি। বেশ খানিকটা খামখেয়ালি প্রকৃতির ছিলেন, যা ভালো লাগে তাতেই মেতে ওঠেন। নাটক, ক্রিকেট, ফুটবল, লাঠি খেলা, জিমনাস্টিক কি না করেছেন। আবার বাঘা যতীনের মৃতদেহ নিয়ে মিছিলে হাঁটতে হাঁটতে স্বাধীনতা যুদ্ধের সৈনিক হবার শপথও নিয়ে ফেলেছিলেন। খেলার মধ্যে বিশেষত ফুটবল তিনি খুব ভালো খেলতেন। একবার বিখ্যাত ফুটবলার গোষ্ঠফাল জিজ্ঞাসা করেছিলেন কালী ব্যানার্জিকে, আচ্ছা খোকা বলত, প্রকৃতই তুমি কোন ক্লাবের মেম্বার? আমার মনে হচ্ছে আজ নিয়ে এই বছরে অন্তত 4 বার তোমাকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দিলাম 4টে আলাদা আলাদা ক্লাবের মেম্বার হিসেবে। আসলে তিনি এত ভালো খেলতেন যে বিভিন্ন ক্লাব তাকে ভাড়া করে নিয়ে যেত। তার বন্ধুরা ধরেই নিয়েছিলেন যে বড় হয়ে কলকাতা ময়দানের কোনো বড় দলের হয়ে তিনি খেলবেন। কিন্তু হঠাৎ কালী ব্যানার্জির মন টানল অভিনয়। হঠাৎ নিজের নাটক দল তৈরি করে অভিনয় শুরু করলেন। তারপর আবার হঠাৎই সেসব ছেড়ে ছুড়ে পাঞ্জাবে পালালেন আর্মির ট্রেনিং নিতে। বাবা প্রভাব খাটিয়ে তাকে ফিরিয়ে আনলেন, কিন্তু তিনি আবার পালালেন, এবার যোগ দিলেন এয়ারফোর্সে। সেই সময় 1942 সাল, দিল্লির রাজপথে 42-এর আন্দোলনে পথে নেমেছে মানুষ। সেই সব দেখে মনে প্রশ্ন জাগল, যে ইংরেজের বিরুদ্ধে মানুষ পথে নেমেছে মরছে, আমি সেই জাতের হাতে হাত মিলিয়ে যুদ্ধের ট্রেনিং নিচ্ছি, এটা কি ঠিক? উত্তর মিলল দ্রুতই। সব ছেড়ে ছুড়ে আবার ফিরে এলেন কলকাতায়। তারপর পেলেন ভারতের স্বাধীনতা, দেখলেন 1946-এর দাঙ্গা। সেই দাঙ্গার বিরোধিতায় অনেকের সাথে পথে নেমেছিলেন কালী ব্যানার্জিও। এই সময়ই 1947 সালে হিরণ্ময় সেনের বার্মার পথে ছবিতে অভিনয় করেন ভিলেনের চরিত্র তুলসী। আবার শুরু হল অভিনয় জীবন। এরপর প্রচুর থিয়েটার করেছেন। মহেন্দ্র গুপ্তর পরিচালনায় শতবর্ষ আগে, টিপু সুলতান প্রভৃতি। টিপু সুলতান নাটকের 50 রজনীতে পুরস্কার হিসেবে পেলেন হাতঘড়ি। এই সময় ঘটে কালী ব্যানার্জির জীবনে এক উল্লেখযোগ্য ঘটনা। স্টার থিয়েটারে অভিনয় করতে যাবেন বলে বেরিয়েছেন, দেখলেন রাস্তায় অগণিত ভিড়। জানলেন কলকাতায় পালিত হচ্ছে রশিদ আলী দিবস। আজাদী বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীর বিচার হচ্ছে লালকেল্লায়, তারই প্রতিবাদ সমাবেশ। অভিনয়ের কথা মনেই রইল না, নেমে পড়লেন বাস থেকে, সামিল হলেন সমাবেশে। অবশ্য এর ফল ভালো হলো না। স্টার থিয়েটারের পরিচালক মহেন্দ্র গুপ্ত তারই অনুপস্থিতির শাস্তিতে টিপু সুলতান নাটকের 100 রজনীর সফল মঞ্চায়নের পুরস্কার তালিকা থেকে বাদ দিলেন কালীবাবুর নাম। কালীবাবু দেখা করলেন মহেন্দ্র গুপ্তর সাথে, বললেন কেন তিনি সেদিন আসতে পারেননি। কিন্তু না, কোনো কথাই তার কার্য হলো না, মেনে নিতে পারলেন না কালী ব্যানার্জি। মেকআপ তুলে বেরিয়ে পড়লেন রাস্তায়। যারা নাটকে দামি দামি কথা বলে, রশিদ আলীর ঘটনার কি কোনো গুরুত্বই তাদের কাছে নেই? এই অস্থির সময়ই তার কাছে আসে পুতুল নাচের ইতিকথা ছবির অফার। এই ছবিটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অসিত বন্দ্যোপাধ্যায় ছিলেন পরিচালক, জ্যোতিরিন্দ্র মৈত্র সঙ্গীত পরিচালক, সহকারী সঙ্গীত পরিচালক ছিলেন
সলিল চৌধুরী ও সজল রায়চৌধুরী। এদের পরিচয়ের সূত্র ধরেই কালী ব্যানার্জি এলেন আইপিটিএতে। এই গণনাট্য সংঘের যোগাযোগ তাকে বোহেমিয়ান অবস্থা থেকে স্থির চিত্ততে পৌঁছে দিল। তার পরিচয় হল গ্যারি গুপার, গ্রেটা গার্বো, পলমুনি প্রভৃতির অভিনয়ের সাথে। অবিভক্ত কমিউনিস্ট পার্টির মেম্বার হিসেবে কাজও করতে শুরু করলেন। এই যে তার জীবনে এক প্রকার শৃঙ্খলা দেখা দিল, তা তার অভিনয় জীবনেও ছায়াপাত করল। বামপন্থী নেতা হিসেবে দলেরই সদস্যা প্রীতি লাহিড়ির সাথে পরিচয় ও প্রেম। 1951 তারা বিবাহ করলেন। এবার আর্থিক অনটন টনক নড়াল, তবে ভাগ্যও ফিরল। বন্ধু মনোরঞ্জন ঘোষের বরযাত্রী ছবিতে গনসার চরিত্রটি তাকে রাতারাতি তারকার পর্যায়ে নিয়ে গেছিল। 1952 কন্যা তাপসী জন্ম হয়। এবার সংসারের চাকা গড়াতে পুরোপুরি পেশাদার অভিনয় জীবনেই নিবিষ্ট হন তিনি। একে একে মুক্তি পায় নাগরিক, রানী ভবানী, আবু হোসেন ও অনিবার্য, এই চারটি ছবি। নাগরিক ছবির পরিচালক ছিলেন ঋত্বিক ঘটক। এছাড়াও ঋত্বিক ঘটকের পরিচালনায় কালী ব্যানার্জি অযান্ত্রিক, বাড়ি থেকে পালিয়ে এবং কত অজানাতেও অভিনয় করেছেন। 1954 তপন সিংহ তার প্রথম ছবি অঙ্কুশের জন্য নির্বাচিত করেন তাকে। তার পরবর্তীতে অর্থাৎ 1956 তপন সিংহেরই টনসিল ছবিতেও কাজ করেছিলেন কালী ব্যানার্জি। 1955 সত্যেন বসু রিক্সাওয়ালা ছবিতে চমৎকার অভিনয় করেন কালীবাবু। কিন্তু এসব সত্ত্বেও সংসারে আর্থিক অবস্থার সুরাহা হল না। অবস্থা চরমে উঠলে মাথায় চিন্তা আসে আত্মহত্যা করার। মনের এই দুর্বিপাকের খবর পেলেন বন্ধু সরস্তে, পাশে দাঁড়ালেন। তারকশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প ডাক হরকারা নিয়ে ছবি শুরু করলেন। ছবি মুক্তি পেলে 1958। নাম ভূমিকায় অভিনয় করেন কালী ব্যানার্জি, পেলেন কাঙ্ক্ষিত সাফল্য। ডাক হরকারা ছবি প্রথম যা মস্কো টেলিভিশনে দেখানো হয়েছিল। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গীতিকার, সুদিন দাশগুপ্তর সুর, মান্নাদের গায়কী এবং সেই সঙ্গে কালী ব্যানার্জির অভিনয় অনবদ্য সব কম্বিনেশন। সে বছর জাতীয় পুরস্কারে সম্মানিত হয় ছবিটি। এই বছরটাই ছিল তার জীবনে মাইলফলক। এই বছরই অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের পরশ পাথর, তপন সিংহের লৌহ কপাট, সলিল সেনের নাগিনী কন্যার কাহিনী ও ঋত্বিক ঘটকের অযান্ত্রিক ছবিতে। এছাড়াও ভোলা যায় না 1961 সত্যজিৎ রায় পরিচালিত মণিহার ছবির ফণীভূষণকে। এরপর আসে 1959 আরেক মাইলস্টোন ছবি, মৃণাল সেন পরিচালিত নীল আকাশের নিচে। ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ছিল অসাধারণ গান। ছবির প্রধান চরিত্র কলকাতায় বসবাসকারী এক চিনেমান ওয়াংলুর চরিত্রে অভিনয় করেছিলেন কালী ব্যানার্জি। এই ছবির শুটিং নিয়ে আছে এক মজার ঘটনা। এই ছবির শুটিং যখন চলছিল তখন প্রায়ই চায়না টাউনে চলে যেতেন কালীবাবু। চিনেম্যানদের হাবভাব, মৌখিক এক্সপ্রেশন শেখাই ছিল উদ্দেশ্য। প্রধানত বয়স্কদেরই পর্যবেক্ষণ করতেন, কারণ তাদের মধ্যেই ছিল প্রাচীন চীনের আভিজাত্য। অল্প বয়স্করা তো সাহেবদের অনুকরণেই ব্যস্ত। যাই হোক, একদিন বেশ কিছু গুন্ডা ঘিরে ধরল তাকে স্পাই সন্দেহে। আসলে জায়গাটা নেশার দ্রব্যের আড়ত ছিল। স্বভাবতই অচেনা লোককে প্রতিদিন দেখলে লোকালরা সন্দেহ করবেই। তবে এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন তিনি। সাথে ছিল নিজের ছবির অ্যালবাম, ভিন্ন চরিত্রের যা তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন। এটা বোঝাতে যে তিনি অভিনেতা, কোনো স্পাই নয়। শেষমেশ এক বৃদ্ধ তাকে ডাক হরকারা ছবির অভিনেতা হিসেবে চিনতে পারায় বড় বিপদের হাত থেকে বেঁচে যান। এইভাবেই সেই সময় কালী ব্যানার্জি পৌঁছে গেছিলেন বাংলা ছবির টপ নায়কদের তালিকায়। উল্টোরাত পত্রিকায় পুরস্কার নিতে আসছেন তিনি, দর্শকদের ভিড় থেকে চিৎকার, গুরু গুরু, পুলিশকে লাঠি চালাতে হলো ভিড় সামলাতে। স্বয়ং মহানায়ক উত্তম কুমারও নাকি বলেছিলেন, সৌমিত্র নয় আমার আসল প্রতিদ্বন্দ্বী কালী বন্দ্যোপাধ্যায়। একসময় নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছিলেন 30-35 হাজার, মহানায়ক উত্তম কুমারের থেকেও বেশি। কিন্তু
সেটাই কাল হলো। ধীরে ধীরে প্রযোজকরা সরে যেতে লাগলেন। যে কালী ব্যানার্জি অভিনয় করেছেন বিখ্যাত সব পরিচালক যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক ও তপন সিংয়ের সাথে, তার হাতেই কাজকর্ম কমে যেতে লাগলো। তখন বদলাচ্ছে দর্শকদের চাহিদা, ইন্ডাস্ট্রিতে আসছে নতুন মুখ, ফলে আবার দারিদ্রের মুখে পড়তে হলো কালীবাবুকে। তবে তাঁর এই দুঃসময় পাশে এসে দাঁড়ালেন অঞ্জন চৌধুরী। অন্য সংস্থানের জন্য গুরুদক্ষিণা, ছোট বউ প্রভৃতি বাণিজ্যিক ছবিতে অভিনয় শুরু করলেন তিনি। গুরুদক্ষিণার বিশাল হিট হওয়া তাঁর পক্ষে ভালোই হয়েছিল। যদিও অঞ্জন চৌধুরী প্রথমে গুরুর রোলে সৌমিত্র চ্যাটার্জিকেই ভেবেছিলেন। এই সময় একদিন হতাশ কালী ব্যানার্জি এসে তাঁর কাছে একটা ছোট্ট রোলের আবদার করেন। এমনই অবস্থা হয়েছিল এককালের বিখ্যাত অভিনেতা কালী ব্যানার্জির। যাই হোক, গুরুদক্ষিণার পর একে একে ছোট বউ, বিধিলিপি, অভাগিনী এরকম অজস্র ছবিতে অভিনয় করে গেছেন। ছোট বউ, গুরুদক্ষিণা প্রভৃতি ছবিতে তিনি সাধারণত দরিদ্র অসহায় বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেছেন। এককালে নানা বৈচিত্র্যময় চরিত্রের অভিনেতা হয়ে গিয়েছিলেন টাইপকাস্ট। অবশ্য এই ছবিগুলোই আবার তাকে কাজের জগতে ফিরিয়েও এনেছিল, আশার আলোও দেখিয়েছিল, একথাও ভুলে গেলে চলবে না। অঞ্জন চৌধুরীর হাত ধরেই নতুন প্রজন্মের কাছে তিনি ফিরে এসেছিলেন। তবে জীবনের শেষটা ভালো যায়নি তার। বাংলা ছবি প্রান্তিকের অভিনয়ের জন্য রেইন মেশিনের বৃষ্টিতে অনেকক্ষণ ভিজতে হয়েছিল। তার ফলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 72 বছর বয়সে পরলোকগমন করেন কালী ব্যানার্জি, যিনি সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল ও তপন সিংয়ের মতো বরেণ্য পরিচালকের ছবিতে উল্লেখযোগ্য অভিনয় করেছিলেন। তার শেষ বয়সের অপ্রাপ্তিগুলো খুবই দুঃখজনক। তার মৃত্যু দিবসে তার জন্য রইল অনেক শ্রদ্ধা।